এরকম মাংসের ঘুগনি হলে কার না ভালো লাগবে খেতে। আমরা যখন বাইরে কোথাও ঘুগনি খাই তার স্বাদটা একটু অন্যরকম হয়। তাই এই রেসিপিতে একদম ঘরো উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতে দোকানের মতো কীভাবে ঘুগনি বানাবেন সেটা আমি আপনাদের করে দেখাবো। অবশ্যই থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি সে পতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি মাটন ঘুগনি বা মাংসের ঘুগনি। তাহলে মাংসের ঘুগনি বানানোর জন্য আমি সবার প্রথম নিয়ে নিচ্ছি প্রায় 500 গ্রাম মতো মটর। আমি এখানে মটরটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে যদি একটু কম টাইম থাকে সেক্ষেত্রে একটু উষ্ণ গরম জলে প্রায় 6 থেকে 7 ঘন্টা আপনারা এটাকে ভিজিয়ে রাখবেন। এবার দিয়ে দিচ্ছি 3টি মাঝারি মাপের আলু, একটু ছোট করে কেটে। আমি যেরকম সাইজটা মেনটেন করেছি আপনারাও ঠিক একইভাবে মেনটেন করবেন। খুব বেশি ছোট হলে কিন্তু আলুগুলো গলে যাবে। এবার ঝালের জন্য দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর রঙের জন্য দিয়ে দেবো 1 চা চামচ মতো হলুদ। এবার সবশেষে স্বাদ মতো লবণ দিয়ে জল দিয়ে দিতে হবে বয়েল করার জন্য। এবার সব কিছুকে একবার খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আর ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে আমরা এটাকে 3টে সিটি মেরে নেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে 3টে থেকে 4টে সিটি মারলেই আশা করি হয়ে যাওয়ার কথা। তখনও যদি দেখেন যে না হয়েছে সেক্ষেত্রে আপনারা 4টে থেকে 5টা সিটিও মেরে নিতে পারেন। এবার আমি আপনাদের একটা স্পেশাল মশলা করে দেখাবো, যেটা বাইরে বা দোকানের ঘুগনি বানানোর সময় ব্যবহার করা হয়। এই মশলার উপকরণগুলো তো একদমই ঘরোয়া, কিন্তু এর বানানোর পদ্ধতিতে আছে আসল রহস্য। এবার এই মশলাটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ননস্টিকের প্যানে প্রায় 1 চা চামচ মতো গোটা ধনে। আপনারা যে কোনো চাটুতে বা যে কোনো কড়াইতেও এটা ইজিলি করে নিতে পারেন। এবার এই গোটা ধনেগুলোকে আমাদের খুব ভালো করে শুকনো খোলায় ভেজে নিতে হবে। যখনই দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখনই এটাকে নাবিয়ে নেবেন। আর এটাও মনে রাখবেন এই গোটা ধনেগুলো যেন খুব বেশি কালো না হয়ে যায়। এবার ওই একই প্যানে আমি নিয়ে নেবো প্রায় 1 চা চামচ মতো গোটা জিরে, আর ঠিক একইভাবে আমি সেটাকে রোস্ট করে নাবিয়ে নেবো। এবার ওই একই পদ্ধতিতে আমি করে নেবো এলাচ। এবার এলাচের পর আমি ওই একই কড়াইতে দিয়ে দেবো 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 1টা বেরিকি শুকনো লঙ্কা, আর সামান্য নুন। এবার ঠিক ওই একইভাবে আমি এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেবো। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি সব কিছু একসাথে দিয়েও তো করে নিতে পারতাম, সেটা কেন করলাম না, সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে বলে দিই, প্রতিটা গোটা মশলার মধ্যেই থাকে তার নিজস্ব ফ্যাট কন্টেন্ট বা অয়েল কন্টেন্ট। আর শুকনো খোলায় ভাজার সময় প্রতিটা মশলার ফ্যাট রিলিজ টাইমিং বা অয়েল বের হওয়ার সময়টা কিন্তু ভিন্ন হয়। আর যে উপকরণগুলোর একটু শক্ত সারফেস যেমন দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, সেগুলো আপনারা চাইলে একসাথেও ভেজে নিতে পারেন। এই মশলাগুলোকে একবার ভালো করে ঠান্ডা করে নিয়ে এটাকে আপনারা মিক্সিতে গুঁড়িয়ে নিতে পারেন বা আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এবার মশলা বানানো হয়ে গেলে আমি এখানে আপনাদের মাটনটাও কেটে দেখাচ্ছি। মাংসের ঘুগনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম মতো মাটন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু চর্বি সহ নিয়েছি। এগুলোকে আমি কিন্তু খুব ছোট করে কাটবো না, আপনারা চাইলে এটাকে দোকান থেকেও কাটিয়ে আনতে পারেন, বাট আমি এখানে আপনাদের কেটে দেখাচ্ছি। সব কিছু এইভাবে কেটে নিয়ে আমি এটাকে একটা পাত্রে তুলে রাখছি। এতক্ষণে আমাদের মটর আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এবার আপনারা কিভাবে বুঝবেন এটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে, তার জন্য এরকম একটা চামচ দিয়ে আপনারা মটরটাকে তুলে নেবেন। দেখতে হয়তো আপনাদের এরকম গোটা লাগছে, বাট একটু হাত দিয়ে চিপলেই দেখবেন যে একদম খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে মটরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। ঠিক একইভাবে আলুটাও গোটা লাগছে, কিন্তু এইভাবে চিপলেই দেখবেন খুব সুন্দর বয়েল হয়ে গেছে। এবার ফাইনালি একটা কড়াইতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি মাটনের ঘুগনিটা বানানোর জন্য। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি তাতে দিয়ে দেবো 1টা তেজপাতা আর কিছুটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা প্রায় 3 থেকে 4 মিনিট আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। আর যখনই দেখবেন একটু লাল লাল মতো হয়ে আসছে তখন আমাদের তার মধ্যে দিয়ে দিতে হবে আদা, রসুন আর লঙ্কার বাটা। আমি এখানে আদা, রসুন আর লঙ্কার পরিমাপটা সমানই রেখেছি। একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি তাতে দিয়ে দেবো ছোটো করে কাটা মাটনের পিসগুলো। মাটনটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আপনারা মটনটা ততক্ষণ এই তেলের মধ্যে ভাজবেন যতক্ষণ না এইভাবে ফ্যাটটা রিলিজ করছে বা এইভাবে অয়েলটা বেরিয়ে আসছে। আর অয়েলটা একবার এইভাবে বেরিয়ে আসলে দিয়ে দিতে হবে সামান্য কিছু মশলা। বেসিক্যালি রঙের জন্যই দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য কাশ্মীরি চিলি, আর স্বাদের জন্য দিয়ে দেবো ধনে গুঁড়ো আর কিছুটা গোলমরিচ গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে
আমরা যে ঘুগনির মশলাটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। যখনই দেখবেন এই সব মশলাগুলো মটনের সাথে খুব ভালো করে কুক হয়ে গেছে, তখন আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। টমেটো দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিট আপনাদের খুব ভালো করে কুক করে নিতে হবে, যাতে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। আর একবার তেলটা ছেড়ে দিলেই আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে জলটা আমরা ব্যবহার করছি মাটনগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য। মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যেই দেখবেন মাটনগুলো প্রায় 80% মতো কুক হয়ে যাবে, আর জলটাও দেখবেন প্রায় অনেকটাই মরে আসবে। আর ঠিক এই স্টেজেই প্রেশার কুকারে বয়েল করা মটর আর আলুগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। আর অতি অবশ্যই মটরগুলো দেওয়ার সময় যে জলটা থাকবে সেটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। একবার ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা এই সময় বুঝতে পারবেন যে কতটা জল দিতে হবে পুরো ঘুগনিটা তৈরি করে নেওয়ার জন্য। তাহলে আমাদের বয়েল করার জন্য যে বাকি জলটা লাগছে সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় লবণটা একবার নিশ্চয়ই চেক করে নেবে, যদি কম থাকে সেক্ষেত্রে আরেকটু লবণ আপনারা মিশিয়ে দিতে পারেন। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে আমরা ফাইনালি এটাকে বয়েল করে নেব। ততক্ষণ বয়েল করব যতক্ষণ না গ্রেভিটা ঠিক এরকম টেক্সচার হয়ে যাচ্ছে। আর মটনটাও দেখুন কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার একদম দোকানের স্টাইলে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। আচ্ছা, এবার বলি একদম দোকানের মতো পরিবেশনের জন্য আমি এখানে কী কী নিয়েছি। নিয়েছি সামান্য ছুরি ভাজা, কুচনো পেঁয়াজ, কুচলো লঙ্কা, আমরা যে মশলাটা বানিয়েছিলাম সেটা, পাতলা করে কাটা শসা, ধনে পাতা, বয়েল করা হাঁসের ডিম আর একটা লেবু। আমি এখানে কয়েকটা কোয়াটার পাউনিটিও শেখে নিয়েছি। সত্যি বলতে এই কোয়াটার পাউনিটি ঘুগনির সাথে খেতে দারুণ লাগে। আর আপনারা ঘুগনি কী দিয়ে খেতে পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এবার একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি আমাদের বানানো মাংসের ঘুগনি, আর সেটাকে পরিবেশন করে নেব একদম দোকানের স্টাইলে। তাহলে এরকম ঘুগনি পেলে লোভ সাপলানো কিন্তু খুবই মুশকিল। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এতদিনে আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিই, তাই কোনো রকম অসুবিধে হলে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।